গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি আর এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা আর এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম আর উঠেই দেখো আমি চুলটা আঁচড়ে নিচ্ছি আসলে কাল রাতে আমি চুলটা একদমই বাঁধিনি কারণ ভালোই লাগছিল না আর সেজন্য সকালবেলা উঠেই দেখি চুলগুলো এতটা মানে জড়িয়ে রয়েছে সেজন্য আগে উঠেই মাত্রেই আমি চুলটা বেঁধে নিচ্ছি নিয়ে এবার কাজে লাগব আর কাজে লাগব বলতে দেখতে পাচ্ছ যে ঘরের মধ্যে জামা জামাকাপড় শুধু পরেই রয়েছে তো ওগুলো মানে কাচতে যাব। তো প্রথমে উঠেই কিছু কাঁথা আর ওর জামা রয়েছে যেগুলো একটু ভিজে ভিজে টাইপের জন্য মনে হচ্ছিল আসলে শীতের সময় তো বেশি যেন ঠান্ডা ঠান্ডা জামাকাপড়গুলো ঠান্ডা হয়ে যায় তো তার জন্য ওগুলো একটু রোদ্রে দিয়ে এসেছি আর হালকা রোদ্দুরও বেরিয়েছে আর এই যে একটা কাঁথাও রোদ্দুরে দিয়ে দিলাম দিয়ে এবার জামা কাপড় যা ছিল আগে কাচতে নিয়ে চলে যাচ্ছি কারণ প্রথমে ঘুম থেকে উঠেই কিন্তু আমার কাজ ওই জামা কাপড় কাচা আর দেখো এই যে জামা কাপড়গুলো আমি সার্পের জলে ডুবিয়ে রাখবো রেখে তারপর অন্য কাজে যাব। সঙ্গে সঙ্গে কেঁচে দেবো না একটুখানি থাকলে ভালো পরিষ্কার হয় সেই জন্য একটু জলে দিয়ে রেখে তারপরে আমি অন্য কাজে যাব আর অন্য কাজে বলতে রোদ্দুরটাও হালকা উঠেছে যখন আমি দোলাটা ফিট করে রেখে দেবো কারণ ও উঠে যেন রকম সমস্যা না হয় আমার সেই জন্য আমি আগে মানে এই যে জামা কাপড় কেচেই ও দলাটা ফিট করে রাখি আর এখানে এই দাও মোটর চালাবো সেই জন্য জলের পাইপটাও ঠিক করে রাখলাম আর হ্যাঁ দলা টাঙাবো ঠিকই কিন্তু তার আগে বারান্দা একটু ঝাড় দিয়ে মুছে নেবো মানে আগে মুছে নিচ্ছে আর তোমরা নিশ্চয়ই দেখো যে আমি ঘর মুছি ঝাড় দিতে দেখো না আসলে আমাদের ঝাড়ুটা না খুব অসুবিধা হয়ে গেছে মানে ভেঙে গেছে বলে ফেলে দিয়েছি কিন্তু তারপরে বাবাকে বা ইন্দোকে দুজনকেই বলি যে একটা ভালো থেকে ঝাড়ু নিয়ে আসবে কারোরই ঠিক সময় মনে থাকে না আর আমি এখন বেরোতেই পারি না সেই জন্য ঠিক মানে ঝাড়ু নিয়ে আসা হচ্ছে না কেয়ার করবো সেই জন্য আমি ঘরটাই মুছে নিই আর তেমন কোনো ময়লা থাকে না সকালবেলা উঠে ঝাঁট দিয়ে তারপরে মুছে নিলে সুবিধা হয় কিন্তু আমার কিছু করার নেই ওরা ঝাড়ু আর নিয়ে আসে না সময় পায় না বা মনেই থাকে না দুজনের কারোর সেই জন্য আর এখানে দেখো শুধু বারান্দা যেটুকু দলাটা দোলবে সেইটুকুই আমি মুছলাম আর বাকিটা পরে মুছে নেব আর আর তোমরা নিশ্চয়ই দেখতে পেলে যে ইন্দ্র একটা বাড়িতে করে কিছু দিয়ে গেল আর সেটা আমি খেয়ে নিলাম আসলে ওটা চিরতা চিরতা মানে আমরা তিতো অনেকদিন খাইনি বলে ওকে অনেকবার বলে বলে মানে ওই জিনিসটাও আনতে আমি অনেকবার বলেছি বলার পরে ওই জিনিসটা এসছে মনেই থাকে না কি যাই আনতে দেই কারোরই ঠিকঠাক মনে থাকে না লিখে নিয়ে গেলে তবেই নিয়ে আসে তো শেষমেশ নিয়ে এসেছিলো ওই চিরতা ভিজিয়ে রেখেছিলাম কালকে রাতে আর সেই জলটা সকালে ইন্দ্র আর আমি খেলাম বাবা মা খায় না সেরকম তিতো আর ওর চিরতা খাওয়া হয়ে গেছে এখন বিছানাটা করে নিচ্ছে আর ইনডোর টিফিন তো সেভাবে সকালে কিছুই করতে পারে না মানে দোকানে কোনো মুড়ি খেয়ে নেয় বা বিস্কিট খেয়ে নেয় আজ রুটি ছিল তাই রুটি খেয়ে চলে যাচ্ছে আর রুটির সাথে সেরকম স্পেশাল কিছু করা হয় না ওর তো রুটি আর ডিম ভাজা হলে আর কিছুই লাগে না তো কী আর করব আমাদের কুট্টুস বড় হলে তারপরে ওর মানে ইচ্ছে মতো খাওয়া দাওয়া হবে নিশ্চয়ই এখন আর হবে না আর যাই হোক ইন্দ্র তো চলে গেল দোকানে আর আমি কুটুসের জন্য বা আমাদের আদ্রিকের জন্য জল রোদ্দুরে দিলাম ও স্নান করবে রৌদ্দুর উঠেছে জল রৌদ্দরে দিয়ে দিয়েছে আর মাঝখানে কিন্তু গিয়ে আমি জামা কাপড়ও রোদ্দুরে মানে কেচে আর রৌদ্দুরে দিয়ে দিয়েছি এখন চলে এসেছি আমাদের আর্দিকে তুলতে ও তো ঘুম থেকে উঠে পড়েছে আর দেখো উঠে পড়েছে বলে ওকে একটু মানে চুলটাও আঁচড়ে দেবো আর হাঁচড়ে দিয়ে আর জামা কাপড়গুলো চেঞ্জ করবো ফেলেছিলাম কিন্তু ভোরের দিকে আমি জামা কাপড় চেঞ্জ করেছি বলে আর চেঞ্জ করলাম না আর যে জামাটা পরে আছে সেটা কিন্তু গরম জামা আর সকালের দিকে একটু ঠান্ডা থাকে সেই জন্য গরম জামাটা আর আমি চেঞ্জ করব না একবার স্নান করে চেঞ্জ করে দেবো আর প্যান্টটা তো অটোমেটিক মানে মানে কয়েক মিনিট অন্তরে চেঞ্জ করতেই হয় যাই হোক এখন দেখো ও খেলা করছে একটু বাইরে নিয়ে যাও ভাবছিলাম দেখছি ও আমার সাথে গল্প করতে চাইছে তো আমাদের কুট্টুর ঘরের মধ্যে একটু গল্প করে নিল ঘুম থেকে উঠেই এবার বাইরে চলে এসছে বাইরে হালকা রোদ্দুর বেরিয়েছে আর সেই রোদ্দুরে একটু ঘুরছে আর গাছপালা দেখছে ওকে দেখানো হচ্ছে গাছপালা একটু ভালো লাগবে ওর সেই জন্য একটু ঘুরে ঘুরে গাছপালা পশু পাখি দেখানো হচ্ছে তো আমি আর দিক তো বাইরে ঘুরে বেড়াচ্ছি মানে ওকে একটু দূরে রেখেছি আর ওদিকে বাবার মা কি করছে দেখতে পাচ্ছ ওই যে আমাদের পুকুর আছে পুকুরের ওই পারে কিছু গাছপালা মানে ডালপালা রয়েছে ওইগুলো গুছিয়ে নিচ্ছে আর বাবা কিছু পানাও তুলে দিল পুকুরে কিছু মাছও মরে গেছে নাকি সেদিন তো ছাড়া হয়েছিল তো তার মধ্যে কিছু মাছ ওই পানা পরিষ্কার করা হয়নি বা দেখাও হয়নি বাবা বললো একটা পোনা মাছ একটা টেম্পু মাছ মারা গেছে নাকি দেখতে পাইনি আমি এখনও তো এখন ওই পানা কিছুটা পরিষ্কার করে নিয়েছে তারপর ইন্দ্র আসলে পরিষ্কার করবে আর বাবার মা আবার জ্বালানি গুছাতে চলে গেছে চলে আজ মেঘলা মেঘলা হয়েছে ওই তোমাদের বললাম সেই জন্য বেশি করে জ্বালানি গুছিয়ে নিচ্ছে আর হ্যাঁ আমাদের যে মুরগি ঘর ছিল যে মুরগি ঘরটা মুরগি রাখা হতো তো এখন আর মুরগি নেই ওখানেই এখন জ্বালানি মানে আগে তো ওখানেই জ্বালানি থাকতো আবার সেখানেই সব জ্বালানি গুছিয়ে রেখেছে এখন দেখো আমি ঘরের মধ্যে চলে এসেছি বিছানা গোছাতে আর ওদিকে আদ্রিককেও ও বিছানায় দিয়ে দিয়েছি মানে ওর বিছানায় ওর যে দোলায় রয়েছে দোলায় তো আগে থেকে রেডি করা ছিল বিছানাটা আর তারপরে ওকে দোলায় দিয়েছি আর আধ ঘন্টা মতো বাইরে ঘুরিয়েছিলাম আর মাঝে মাঝে ওই জানালা থেকে হাত বাড়িয়ে দোলাটায় দোল দিচ্ছি আর বিছানাটা ঝেড়ে নিচ্ছি ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি আর তা না হলে খুব অসুবিধা হয় মানে ও কখন ঘুমাবে তারপর সব কাজ করব তাহলে আর কোনো কাজই আমার হবে না সেই জন্য ওই দলায় দোল দিতে দিতে বাড়ির কাজগুলো মানে ঘরের মধ্যে যে কাজগুলো থাকে সেগুলো আমি সেরে নিই আর বিছানাটা গোছানো হয়ে গেছে এবার আমি একটু টিফিন করব। টিফিন বলতে আজ মুড়ি আর খই একসাথে মিলে আমি জল দিয়ে খেয়ে নিই কিছু নিই না অন্য কিছু চানাচুর বা বাতাসা কিছুই নিই না জল দিয়ে প্লেন জল দিয়েই আমি খেয়ে নিই আর ওদিকে দেখো দলা দড়ি ধরে টানতে হচ্ছে দোল দিতে হচ্ছে আর ও সামনে খাই না কারণ ও না একটু আমরা যদি খাই কিছু ও মুখ নাড়ে কেমন একটা লাগে খারাপও লাগে সেই জন্য ওর সামনে কিছু খেতে চাই না আর তারপরে খেয়ে নিয়ে আমি ওকে ঘুরে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে ঘর মসতে এসেছি আর ঘরটা মোছায় বাকি ছিল আর বাকি প্রায় সব কাজ হয়ে গিয়েছিল আর যেহেতু ওকে মানে স্নান করাবো তবে হ্যাঁ স্নান করাবো ঠিকই ভেবেছি কিন্তু ওই যে আজ মেঘলা মানে কাল রাতে কিন্তু মানে মেঘ ডাকছিলো কোথাও কোথাও নাকি বৃষ্টিও হয়েছিল। আর মেঘ ডেকেছিল আমি শুনেছি কিন্তু বৃষ্টি হয়েছে না যাই না আর বাইরে সকালেও সেরকম ওয়েদারটা ভালো নয় তবে কি করব গাটা মুছিয়ে দেবো শেষ পর্যন্ত আর দেখেছো আমি গ্রিলটাও টেনে দিয়েছি কারণ সামনে কেউ নেই বাবা মা কেউ নেই বলে গ্রিলটা টেনে দিয়ে আমি ভেতরে কাজ করছি মানে ট্রেনে আবার চাবিও দিয়ে দিয়েছি আর ভেতরে রান্নাঘরে চলে এসেছি ওদিকে যদি কিছু হয় আমি দেখতেও পাবো না সেই জন্য চাবিটা দেওয়া আর এদিকে রান্নাঘরে গ্যাস মোছা বাকি ছিল আর নিচটাও মুছে আর বারান্দা মানে ডাইনিংটাও মুছে নিয়েছি নিয়ে এবারে বারান্দার বাকি অংশটা মুছে নেব তখন তো আমি আগেই তো মানে আর দিকে দিকটা মুছে নিয়েছিলাম এবার সামনের অংশটা আর পোটে ওগুলো মুছে নেব ব্যাস আমার আজকের মতো মানে এই কাজগুলো কমপ্লিট হয়ে গেছে এবার আমি ওর স্নান করাবো দেখো আমার স্নানও হয়ে গেছে স্নান করিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি যে ওকে ড্রেসও পরিয়ে দিয়েছি আর এই যে জামা কাপড়গুলো আবার হয়েছে স্নানের পর এতগুলো জামা কাপড় হয় তো এই জামা কাপড়গুলো আবার কেচে নেব তবে ওকে ঘুম পাড়িয়ে তার আগে হবে না তো এখন রোদ্দুরে ওর চুলটাও শুকনো করেই নেব তারপরে আর ভিজে থাকলে তো ঠান্ডা লেগে যেতে পারে আর দোলায়ও দিতে পারবো না আগে চুলটা শুকনো করিয়ে তারপরে ওকে দোলায় দেবো গুড আফটারনুন এখন ঘড়িতে বাজে বারোটা চল্লিশ আর আমি এখনও স্নান করিনি বাবা স্নান করছে আমাকে বললো যে বাবা স্নান করে আসলে ও দোলায় দোল দেবে আর আমি স্নান করতে যাব আমাদের কুট্টুস কিন্তু এখন দোলায় রয়েছে ও ঘুমোচ্ছে তবে হ্যাঁ আমার কথা শুনতে পেলেই কিন্তু একটু মা করবেই মানে আওয়াজ পেলেই একটু মানে সাড়া দেয় আর স্নানে যাব তার আগে মা রান্না করছে কিন্তু আমি একটু টক বানাবো ওই যে দেখাচ্ছিলাম না যে ইন্দ্র পুকুর তোলার শেষে মানে ওই যে রোদ দূরে কিছু মাছটা উঠেছিল। তো সেই ছোটো ছোটো মাছ রয়েছে মা তরকারি করছে কিন্তু আমি একটু টক বানাবো সেই হামসি দিয়ে টক বানাবো সেই জন্য সর্ষে বেটে রাখতে বলেছি আর ওই টকটা রান্না করে মানে টক রান্না হওয়ার পরে তারপর আমি স্নানে যাব। আর ইন্দ্র চলে আসলে তখন স্নান করলে অনেকটা দেরি হয়ে যায় তখন একসাথে খাওয়াও যায় না সেখানে বাবা বলেছে যে তাড়াতাড়ি স্নান করে নিতে তো মার মনে হয় সর্ষেটাও বাটা হয়ে গেছে এই এদিকে তো কুট্টুস ঘুমিয়ে পড়েছে এবার আমি যাব টকটা বানাতে তো রান্না করতে যাওয়ার আগে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি মার এখনও মাছ ভাজা হয়নি সেই রান্না করতে আমি যাচ্ছি না মানে টক বানাতে যাচ্ছি না এখন জামা কাপড়গুলো গুছিয়ে নেবো তারপরে স্নানের দিকে যাব বা রান্নার দিকে যাব দুপুরে খাওয়া দাওয়া করে এই বসে রয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায় আধ ঘন্টা আগে আর এখন আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি মানে আমাদের কুটু সেই যে এখন এর সাথেই এখন খেলাধুলো হচ্ছে আর আমাদের বিকেলে তো তেমন কাজ থাকে না যা থাকে ওই দুপুরের আগে পর্যন্ত সব কাজ থাকে খাওয়া দাওয়ার পরে সে তেমন কোনো কাজ থাকে না আবার সন্ধ্যেবেলা মানে আটটার সময় একটু রান্না থাকে আর জামা কাপড় তো গুছিয়ে নিয়েছি তোমরা দেখেছো যে জামা কাপড় আমি তুলে নিয়ে চলে এসেছি আর দু একটা ওর জামা আছে আর কিছু নেই ঘুম পাবে এবার বিকেলের দিকে মানে একটু পরে ওকে একটু বাইরে ঘুরিয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে এখন সাড়ে চারটে বাজে আর আমাদের আর চলে গেছে বাইরে ঘুরতে ওর বাবার সঙ্গে মানে ওর দোকানে চলে যাবে তো তার আগে একটুখানি নিয়ে ঘোরাচ্ছে এবার আমি যাবো ওকে ঘোরাবো একটুখানি কারণ দুপুরে মানে কি বলবো তিনটের সময় একটু ঘোরাতে চাইলাম বাইরে বের করেছিলাম কিন্তু ও ঘুমিয়ে পড়েছিল। তার জন্য ওকে ঘরে রেখেছিলাম এখন দেখছি আবার ঘুম ভেঙে গেছে তাই খাইয়ে একটুখানি ঘোরাচ্ছি মানে ওর বাবা ঘুরিয়ে নিলে আমি তারপর একটু ঘোরাবো ঘুমিয়ে পড়লে তারপর ঘরে নিয়ে চলে আসবো তো এখন বাইরে যাচ্ছি এখন আমার কাছে চলে এসছে আমাদের কুট্টুস আর দেখো এই যে বেরু বেরু করছি এখন সাতটা পঞ্চাশ বাজে আর আমাদের কুট্টুস দেখো এখানে ঘুমোচ্ছে ও সাড়ে সাতটার দিকে ঘুমিয়েছে আর এভাবেই রেখেছি ওকে নিচে সোয়ালে ঘুমিয়ে মানে জেগে যাচ্ছে বলে এইভাবেই শুয়ে রেখেছি আর ইন্দ্র আসলে তবে ওকে শোয়াবো বা ওর কোলে দিয়ে দেব। আর ওকে ফোন করেছিলাম ও বললো যে আসছে দর মানে দোকান বন্ধ করছে আর ও আসলে তারপরে ওকে ওর কাছে রেখে রান্নার দিকে যাব। আর আজ হবে আলুর দম আর রুটি তো তো নিয়ে চলে এসেছি দেখো গরম গরম আলুর দম আর রুটি এই ইন্দ্র দোকান থেকে আসতে আলুর দমটা বানিয়ে নিয়েছিলাম তারপরে ও আর মা করে রুটিটা বানিয়েছে মানে মা বেলে দিয়েছে আর ও রুটিটা ভেজে নিয়েছে আর এখন ওর খাওয়া হয়ে গেছে আর বাবা মারও খাওয়া হয়ে গেছে আমি এখন খেতে বসলাম তো দেখো খাওয়া পুরো কমপ্লিট রুটি খাওয়া হয়েছে তরকারিও কিন্তু তরকারি এই যে বাটির চার সাইডে এখন লেগে আছে এটাই চেটে খাবো এতটাই ভালো হয়েছে তো বন্ধুরা এখানে আমার ভিডিওটা এন্ড করছি রাত তো এখন দশটা ও বাবা দশটা পনেরো হয়ে গেছে তো আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা প্লিজ করো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট